এলাকার জনপদ মোড়ে আমাদের এক ট্রাফিক কনস্টেবলকে দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাত করে। এই ঘটনাটি ঘটার পরপরই আমরা আমাদের যাত্রাবাড়ি থানার টিম কাজ শুরু করি। দীর্ঘ 4 দিন পরে আমরা তাদেরকে, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, একজন জাহিদ হাসান আর একজন সুমন। মূলত জাহিদ হাসান এবং সুমন এই জনপদ এবং যাত্রাবাড়ি এলাকায় বাস যাত্রী, চলন্ত বাসের যে যাত্রী, তাদের থেকে জানালা দিয়ে মোবাইল ছিনতাই কাজে জড়িত ছিল এবং এটা একটি অর্গানাইজড গ্রুপ। তারা এই জনপদ এবং যাত্রাবাড়ি মোড়ে 10-12 জনের একটা গ্রুপ আছে, তারা এই কাজটি করে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের টেকনোলজি সহযোগিতায় আসামি জাহিদ হাসান এবং সুমন দুজনকে গত 18 তারিখে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য ইতিমধ্যেই রিমান্ড প্রেয়ার করা হয়েছে। আমরা আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা পূর্বের যে ঘটনাগুলো এখানে ঘটেছে, ছিনতাই অন্যান্য যে ঘটনাগুলো আছে, এর সাথে যারা জড়িত আছে, আশা করি সে সমস্ত জড়িতদের অচিরে আইনের আওতায় নিয়ে আসবে। 5 আগস্ট এবং তার পূর্ববর্তী অনেক ঘটনা প্রবাহের পরে আপনারা নিশ্চয় জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনেক ইউনিটের মতো আমাদের ওয়ারে ডিভিশন বিভিন্ন থানার অফিসার ইন চার্জ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনার, আমরা যে আসছি নতুন সেট আপ, আমরা নতুন উদ্যমে এটা কাজ শুরু করেছি। 5 তারিখ বা তার পূর্বে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে, আমরা এখন কাজ করছি একটি পরিবর্তিত সময়ে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায় সেই পুলিশিং করতে চাই। আমাদের অভিভাবক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা ইতিমধ্যেই সাধারণ ছাত্র জনতাকে নিয়ে বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম মিটিং করেছি, যেখানে সমাজের প্রত্যেক পেশাজীবী এবং শিক্ষিত জনগণ যারা আছেন, যারা সত্যিকার অর্থেই সঠিক পুলিশিং চান, যাতে সমাজের অপরাধ দমনে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাদেরকে নিয়ে বসেছি এবং সবার মতামত নিয়েছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমরা যে ভবিষ্যতে আমরা যে পুলিশিং করব এটা হবে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে যে পুলিশিং করা, সত্যিকার পুলিশিং সেটা করতে চাই, যাতে পূর্বে পুলিশের প্রতি যে মানুষের ধারণা ছিল, বিশেষ করে ওয়ার্ড ডিভিশনে যে পূর্বের কি কাজ হয়েছে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং এর মাধ্যমে আমরা সমাজে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক এর ছয়লাভ রোধ করা এবং জনগণকে আশ্বস্ত করা যে জনগণকে সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে যেন আমরা একটি সুন্দর শান্তিপ্রিয় একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।